ভাঙন নিয়ে অপপ্রচার চলছে, মানুষকে ভুল বোঝানো হচ্ছে, গতকাল এমনটাই বলেছিলেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সরকারের তরফ থেকে ডিল করা হচ্ছে, কি হবে না হবে, কি করবে না করবে সে সরকার দেখছেন। ভাঙনের আমি এইটুকু চাই যে মানুষ অন্তত এইটুকু বুঝুক যে এটার প্রয়োজন আছে, তাদেরই প্রয়োজন, পাওয়ার গ্রিডটা কোনো সরকারের নিজের প্রয়োজনে হয় না, সেখান থেকে বিদ্যুৎ যায় মানুষের উপকারে লাগে। যারা ভুল বোঝাচ্ছেন তাদেরকে মানুষ বুঝে নেওয়া দরকার যে এটা ভুলটা বোঝাচ্ছে। ভারতবর্ষে ভারতবর্ষেই তো পাওয়ার গ্রিড গেছে, কোথাও তো সন্তান হতে অসুবিধা হয়নি, কোথাও মাছ চাষে অসুবিধা হয়নি, কোথাও ধান উৎপাদনে অসুবিধা হয়নি, এই ভুলগুলো বোঝানো হচ্ছে। আমি চাই মানুষ আরও সজাগ সচেতন হোক, কারণ বিদ্যুৎ মানুষের উন্নয়নের জন্যই ব্যবহার হয়, বিদ্যুৎ আটকে দেওয়াটা ঠিক না। কারোর প্রতি কোনোরকম আঘাত না হেনে হিংসা আশ্রয় না নিয়ে মানুষকে বোঝানোটাই তো সরকারের বড় কাজ।